এখন আর মোবাইলের প্রয়োজন নাই, ছোট্ট স্মার্ট ওয়াচ দিয়েই কিন্তু আপনি সিম কার্ড লাগিয়ে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের মতো। এমনকি শোনা যাচ্ছে আপনার মোবাইলের মতো 128Hz রিফ্রেশ রেটও পাচ্ছেন এই ছোট্ট স্মার্ট ওয়াচের ক্ষেত্রে। এমনকি ইউটিউব টিকটক এর মতো সফটওয়্যারও আপনি ব্যবহার করতে পারছেন এই স্মার্ট ওয়াচ দিয়ে। তো ভিউয়ার্স, এই 4G স্মার্ট ওয়াচটি নিয়ে A to Z কথা বলবো, তাই ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এই ধরনের গ্যাজেট ভিডিও পেতে। তো চলুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, DW88 আল্ট্রা 4G এই স্মার্ট ওয়াচটি নিয়ে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সিম কার্ড লাগানো লোগো সহ পিছনের দিকে দেওয়া হয়েছে এই স্মার্ট ওয়াচটির সঙ্গে। আর কি কি পেয়ে থাকছেন দেখুন, দুইটা স্ট্রাপ পেয়ে থাকবেন, একটা ব্ল্যাক একটা অরেঞ্জ কালারের। এছাড়া একটি চার্জার পেয়ে থাকবেন যেটা ওয়্যারলেস চার্জার। তো ভিউয়ার্স, এই 4G স্মার্ট ওয়াচটির মার্কেট প্রাইস থাকছে অনলি বাংলাদেশি টাকা 4,000 টাকা। এই 4G স্মার্ট ওয়াচটিকে দেখতে সম্পূর্ণ অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতোই লাগছে দেখতে। এর ডিসপ্লে এবং এর যে সাইডের বডিগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকমই কিন্তু সমস্ত কিছু পেয়ে থাকবেন। তবে এই অরেঞ্জ কালার বাটনটি থাকছে সিম কার্ডের একটা অপশন যেটার নাম সিম ট্রে। আমাদের মোবাইল আমরা যেভাবে ব্যবহার করে থাকি একটা সিম কার্ড লাগানোর ক্ষেত্রে, ঠিক সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে। তো দেখুন, এখানে আমি সিম কার্ডটি লাগিয়ে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার মোবাইলের মতো সিম কার্ডটিকে পুশ করবেন। ঠিক এভাবে সিম কার্ডটি লাগিয়ে আপনি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। দেখুন, আমি এখানে অনেকগুলো সফটওয়্যার আগে থেকে ডাউনলোড করেছি, সেগুলো একটু দেখিয়ে নিই। এই যে দেখুন, এখানে অনেকগুলো গেমস এবং অনেকগুলো প্রয়োজনীয় সফটওয়্যার কিন্তু আমি ডাউনলোড করেছি, এবং ইন্টারনেটে কাজ করছে কিনা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউবটি প্লে করে। তো দেখুন, এখানে প্রথমে দেখুন দুইটা ইমো কিন্তু আপনি সেট আপ করতে পারছেন অ্যান্ড্রয়েড ডিভাইসের, ঠিক যেভাবে আপনি ডবল অ্যাপস ব্যবহার করে থাকেন ঠিক সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন, সেম টু সেম আপনার মোবাইলের মতো। এমনকি হোয়াটসঅ্যাপও আপনি দুইটা ব্যবহার করতে পারবেন, একটা বিজনেস আর একটা হচ্ছে ক্লাসিক। তো ভিউয়ার্স, এখানে নেটওয়ার্ক পাচ্ছে কিনা আমি ইউটিউব চালু করে দেখিয়ে দেবো আসলে নেটওয়ার্কটি পাচ্ছে কিনা। দেখুন, আমি ইউটিউবটি চালু করে দিয়েছি অলরেডি। এই যে দেখুন, ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেছে, এখান থেকে নেটওয়ার্ক কিন্তু পাচ্ছে। তো জাস্ট আমি প্লে করছি যে ইউটিউবটি সম্পূর্ণ চেক করে দেখিয়ে দেবো আসলে প্লে হচ্ছে কিনা, এবং আপনি আপনার ছোট্ট স্মার্ট ওয়াচ দিয়ে ইউটিউবের ভিডিও চালু কীভাবে করবেন সেগুলো কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি দেখার আগে আপনি হয়তো বিশ্বাস করছিলেন না যে আসলে এতটুকু ছোট্ট স্মার্ট ওয়াচ দিয়ে আপনি কীভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মতো ইউটিউব প্লে করবেন। তো দেখুন, ঠিক এভাবে কিন্তু এটাকে চালাতে পারবেন আপনার মোবাইলের মতো। এমনকি আপনি অনেকগুলো অ্যাপসও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, যেমন হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে টিকটক, এই ধরনের সফটওয়্যারগুলোও কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন। এখানে জাস্ট ইনস্টলে চাপ দিলেই কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। দেখুন, আমি এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে। এই যে লক্ষ্য করুন, এই যে দেখুন ইনস্টল কিন্তু হয়ে গেছে টিকটক। তো আমি এটাকেও প্লে করে দেখাচ্ছি আসলে আপনি টিকটক কীভাবে ব্যবহার করবেন। দেখুন, এভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন আপনার মোবাইলের মতো, সেম টু সেম। এমনকি আপনি আপনার মোবাইল ছাড়াও এই স্মার্ট ওয়াচটিকে ভালোভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো কিন্তু ব্যবহার করতে পারছেন। দেখুন, এইভাবে কিন্তু আপনি টিকটকগুলোকে ব্যবহার করতে পারবেন, সব সময় আপনি ভিডিও দেখতে চাইলেও দেখতে পারবেন, এমনকি আপনার সোশ্যাল কোনো কাজ থাকলে সেগুলোও কিন্তু আপনি ব্রাউজিং করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমি দেখিয়ে দেবো এই স্মার্ট ওয়াচটিতে আপনারা কতটুকু মেমোরি পেয়ে থাকছেন এবং এর র্যাম কতটুকু সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে আমি ওয়াইফাইটি কীভাবে কানেকশন করেছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি সরাসরি কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে চলে যেতে হবে, তাহলে কিন্তু দেখতে পাবেন ওয়াইফাই অপশনটি, এবং তাছাড়া নিচে থাকছে মোবাইল নেটওয়ার্ক। এবং ওয়াইফাই অপশনে আমি চলে গেলে আমি নতুন কোনো ডিভাইস যদি আমি কানেকশন করতে চাই বা কোনো নতুন একটা ওয়াইফাই নাম, তাহলে আমাকে এখানে পাসওয়ার্ডটিকে বসাতে হবে। দেখুন, আমি পাসওয়ার্ডটি বসিয়ে কানেক্ট করে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এখানে কানেকশন করেছি, তো এখানে দেখাচ্ছে কানেক্টেড। তো এইভাবে কিন্তু আপনি সেম টু সেম এরকমই সিস্টেমে আপনি কিন্তু ওয়াইফাই কানেকশন করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন 4G নেটওয়ার্ক। এখানে আপনার মোবাইলের মতো সেম টু সেম সেটিংগুলো পেয়ে থাকছেন। দেখুন, এখানে মোবাইল নেটওয়ার্ক যেটা সিম কার্ড লাগিয়ে ব্যবহার করা যায়, এবং এখানে দেখুন হটস্পট, আপনি এটাকে ইন্টারনেট শেয়ার করতে পারবেন, এবং এয়ারোপ্লেন মোড যেটা আমাদের মোবাইলে থেকে থাকে ইন্টারনেটটিকে অফ করে রাখার জন্য এবং নেটওয়ার্ক থেকে আমরা দূরে থাকবো এই জন্য, সেই সিস্টেমটিও কিন্তু আপনি পেয়ে থাকছেন এই ছোট স্মার্ট ওয়াচের ক্ষেত্রে। এছাড়া এখানে লক্ষ্য করুন কানেকশন অপশনটি, এখানে কিন্তু নেটওয়ার্ক ছাড়া এখানে ব্লুটুথ অপশনটি আপনি পেয়ে থাকবেন। আপনার যদি ছোটো কোনো ব্লুটুথ থেকে থাকে সেটা কিন্তু কানেকশন করতে পারবেন, এমনকি যদি হেডফোন থেকে থাকে সেই হেডফোনটিকেও কিন্তু আপনি কানেকশন করে ব্যবহার করতে পারবেন এই ছোট্ট স্মার্ট ওয়াচ দিয়ে, সেম টু সেম আপনার মোবাইলের মতো। এবার আমি দেখিয়ে দিব এটা থেকে আপনারা কতটুকু এর ফোন স্টোরেজ পাচ্ছেন এবং এটার র্যাম কতটুকু, আর অ্যান্ড্রয়েড ভার্সনটি কী থাকছে সেটা আমি দেখিয়ে দিব। দেখুন, এখানে কিন্তু 16GB এর ফোন স্টোরেজ দেখাচ্ছে, যেটা স্পেস পড়ে আছে অনলি 9.2GB, আর 44% কিন্তু ইউজ হয়ে গেছে। এখানে সিস্টেমের ভিতরে গেলেই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এর অ্যান্ড্রয়েড ভার্সন এবং এর র্যাম কতটুকু থাকছে সেটা দেখতে পাবেন। দেখুন, এখানে 8.1.0 এর অ্যান্ড্রয়েড সফটওয়্যার ভার্সন, এবং রিসেট করতে চাইলে রিসেট অপশনে এসে রিসেট করতে পারবেন। এছাড়া দেখুন অ্যাবাউটে গেলে কিন্তু এর র্যাম কতটুকু সেটাও কিন্তু দেখতে পাবেন। এই যে দেখুন 1GB র্যাম এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে পেয়ে থাকছেন।
তো অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পেয়ে থাকছেন 8.1.0। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখতে যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের ভালো ভালো গ্যাজেট ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখাবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।